আসসালামু আলাইকুম, ডিএনটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি সাকিব আহমদ রাসেল, আমার প্রতিষ্ঠানের নাম অরি মার্বেল অ্যান্ড গ্রানাইট। এটা বাংলা মোটর হাতিরপুলে অবস্থিত সাবেক মাই টিভি বিল্ডিংয়ের নিচে, আপনারা আসলেই দেখতে পারবেন, একদম মেন রোডে। আমাদের মূলত 16 বছর পুরানো প্রতিষ্ঠান, আপনারা বুঝতেই পারছেন আমরা এই লাইনে যথেষ্ট অভিজ্ঞ। আমাদের মূল ব্যবসা ইতালি এবং তুরস্কের পাথর দিয়ে। ইতালির কারারা এবং তুরস্কের কারারা সিলেক্ট আমরা নিয়মিত আমদানি করে থাকি সরাসরি ইতালি থেকে। আমাদের মালিক শফিকুল ইসলাম নীরব, উনি প্রত্যেক বছর 2 থেকে 3 বার ইতালি যান এবং সবচেয়ে ভালো এবং উন্নত মানের পাথরগুলো উনি নিজে সংগ্রহ করে নিজে কন্টেনারে লোড করে তারপর আসেন। দর্শক, তাহলে চলুন আপনাদেরকে আমরা আমাদের দোকানটা ঘুরিয়ে দেখাই এবং আমাদের কালেকশনগুলি দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, প্রথমে আপনাদেরকে দেখাই অত্যন্ত জনপ্রিয় ইতালির কারারা। ইতালির কারারা এ পাথরটা আপনারা ফ্লোরে, সিঁড়িতে, বেসিনে, এমনকি এটা দিয়ে আপনারা ডাইনিং টেবিলও তৈরি করতে পারবেন। এটার মূল্য হচ্ছে 550 টাকা প্রতি স্কোয়ার ফিট। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে ইতালির পাথরগুলি দেখাচ্ছি। দেখেন, এটা একটা ইতালির পাথর, ডায়না রয়্যাল। এটা 580 থেকে শুরু করে 650 টাকা আমরা বিক্রি করি টেবিল টপ সহ। এটাও আপনি সেই অনুরূপ ফ্লোরে, বেসিনে, সিঁড়িতে, টেবিলে ইউজ ব্যবহার করতে পারবেন। ইতালির ভায়োলাতা, এটা একটু গর্জিয়াস। এই পাথরটা মূলত যারা শৌখিন এবং বাজেট বেশি তারা ব্যবহার করে থাকেন। এই পাথরটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটা পাথরটা এতই স্বচ্ছ যে ওপির থেকে এ পিঠে লাইট পাস করবে। জি, এটা একটা লাইট পাস করা পাথর। এটার দামটা একটু বেশি, এক্সপেন্সিভ বলতে পারেন, 1350 টাকা পার স্কোয়ার ফিট। তবে যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে আমরা সেই অনুযায়ী 1200 থেকে 1300 মধ্যে করতে পারবো। আমাদের আরেকটা প্রোডাক্ট, এটাও ইতালির, এটা ইতালির, এটা হচ্ছে বিয়াঙ্কো গোল্ড। এই পাথরটা অনেকেই ব্যবহার করে ফ্লোরে এবং মসজিদের ফ্লোরে, মসজিদের ফ্লোরের জন্য এই পাথরটা যায়। তা এই পাথরটা প্রতি স্কোয়ার ফিট 500 থেকে শুরু করে আমরা 600 টাকা পর্যন্ত সাইজ অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী সেভাবে রেট করে বিক্রি করি। আচ্ছা, এবার আসেন তুরস্কের পাথর। এটা কারারা সিলেক্ট, এটা তুরস্কের একটা পাথর, আমরা নিজেরা আমদানি করে থাকি। এবং এই পাথরটার বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এই পাথরটা মসজিদে ব্যবহার হয়। যারা মসজিদে দান করতে চান বা মসজিদ তৈরি করার সাথে আছেন তারা এই পাথরটা চিন্তা করতে পারেন। মসজিদের জন্য এই পাথরটা খুবই উন্নত এবং কমার্শিয়াল কাজে ব্যবহার হয়। অনেক মার্কেটে আপনারা এই পাথরটা লাগানো আছে দেখতে পারেন। এই পাথরটার দাম পড়ে বর্তমান বাজার অনুযায়ী কাটিং পলিশ 370 থেকে 400 টাকা। আচ্ছা, এই আরেকটা পাথর, এটা ইতালির অ্যারিস্টন হোয়াইট। এটা আমাদের এই বছর 2 কন্টেনার প্রায় 10,000 স্কোয়ার ফিটের মতো মজুদ আছে। এটা পাথর 750 থেকে 800 টাকার মধ্যে আপনারা পাবেন সাইজ অনুযায়ী। এই গেলো আমাদের পাথরের। এবং আপনারা আরও আমাদের পাকিস্তান ইন্ডিয়ান নরের কালেকশন আছে মার্বেল পাথরগুলি, 350 থেকে 1850 টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রতি স্কোয়ার ফিট। আচ্ছা, আরও দেখতে চাইলে যেমন এটা আছে ইন্ডিয়ান পাথরটা, প্রায় গ্রানাইডের কাছাকাছি শক্ত, নামটা হচ্ছে ইন্ডিয়ান পিঙ্ক পাথর। এটা খুব কমন পাথর, কিন্তু আপনারা যখন নেবেন বা যার কাছ থেকে নেবেন দেখে শুনে কোয়ালিটি যাচাই করে নেবেন। জি, আচ্ছা, আপনারা যখন ব্যবহার করবেন, পরামর্শটা আমি দিচ্ছি, যখন ব্যবহার করবেন ব্যবহারের উপর। যেমন আপনারা যদি কিচেনে ব্যবহার করেন অবশ্যই গ্রানাইট পাথর ব্যবহার করবেন, আর মার্বেল বাকি কিচেন ছাড়া বাকি সব জায়গায় ব্যবহার করতে পারেন। কিচেনের জন্য গ্রানাইট পাথরটাই বেস্ট। যদি আপনারা জেন্টেল ইউজ করেন, খুব কম সংখ্যক, শতকরা 95 জন কিচেনে গ্রানাইটই ব্যবহার করে থাকে। কারণ আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা পাথর, ইন্ডিয়ান পিঙ্ক নাম। এটা প্রতি স্কোয়ার ফিট বিক্রি করে থাকি আমরা 380 টাকা। এই পাথরটা গ্রানাইটের মতোই শক্ত এবং এটা আপনারা সিঁড়ির জন্য বেস্ট। তারপর দেখেন আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে গ্রিন মার্বেল, এটা গ্রিন নামে পরিচিত। আপনারা বাংলাদেশে পরিচিত ব্যাংক, অনেক ব্যাংকে এই পাথরটা দেখতে পারবেন। ওরা দীর্ঘদিন যাবত ধরে ব্যবহার করে আসতেছে এবং পাথরটাও দামে খুব সস্তা, 350 টাকা প্রতি স্কোয়ার ফিট, এবং থিকনেসটাও 18 মিলি পাবেন। এটা একটা পাথর, তুরস্কের পাথর। এই তুরস্কটা স্বচ্ছ পাথর এবং এই পাথরের ভিতর দিয়ে আপনার লাইট পাস করে। এটা আপনারা ফ্লোরে ইউজ করতে পারেন, ফ্লোরের জন্য এটা খুব সুন্দর একটা পাথর। যারা সাদা প্রেফার করেন, সাদা পছন্দ করেন, তারা এই পাথরটার ব্যাপারে ভাবতে পারেন। আচ্ছা, এটা আচ্ছা, এই পাথরটার দাম হচ্ছে 500 থেকে শুরু করে 600 টাকার মধ্যে হবে। এবং এটা পাথরের দাম মূলত নির্ভর করে আপনার সাইজ এবং কোয়ান্টিটি অনুযায়ী। এটার একটা কারণ হলো
কাটিং করার পর যদি আমাদেরকে ওয়েস্টেজ কম হয় সেক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো প্রাইসটা আপনাদেরকে অফার করতে পারি। আর আপনারা একটা ব্যাপার জেনে রাখতে পারেন, পাথরগুলি আমরা টন হিসাবে কিনে আনি, অর্থাৎ ওজন করে কিনে আনি এবং এখানে স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করি। এই জন্য পাথর যদি আমাদেরকে 100 গ্রামও যদি ওয়েস্টেজ হয় সেটা আমাদের জন্য একটা লস। অতএব আপনারা বুঝতেই পারছেন যে পাথরগুলি যদি আপনাদের মাপ আর আমাদের পাথরের সাইজ অনুযায়ী যদি আমাদের কাটিংয়ে ওয়েস্টেজ কম হয় সেক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো অর্থাৎ কম মূল্যে আপনাদেরকে পাথরটা দিতে পারি। তাই আপনারা যখন ফ্লোর বা বেসিনে ব্যবহার করবেন এমনভাবে মাপগুলি নেবেন যাতে কাটিংয়ে ওয়েস্টেজটা কম হয়। ধন্যবাদ। এটা আর একটা পাথর, এটা ইন্ডিয়ান পাথর। এই পাথরের মূল্যগুলি শুরুর থেকে মানে শুরুর দিকে অর্থাৎ 350 উপরে 400 নিচে, এর মধ্যে আপনারা এই পাথরগুলি পাবেন। এটা হচ্ছে ইন্ডিয়ান পিঙ্ক পাথর। এই পাথরটা মোটামুটি জনপ্রিয় এবং অনেক বাসা এবং ফ্লোরে ব্যবহার হয়ে থাকে। এটা প্রাইস আপনি 350 থেকে শুরু করে 400 মধ্যে কিনতে পারবেন। আচ্ছা চলুন আসেন গ্রানাইট দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে গ্রানাইট দিয়ে আমরা শুরু করতেছি। গ্রানাইটের ব্যবহারটা মূলত শতকরা 95% কিচেনে ব্যবহার করে থাকে, লিফটের ওয়ালে ব্যবহার করে থাকে, এন্ট্রান্স লবিতে ব্যবহার করে থাকে, ফ্লোরে যারা কমার্শিয়াল ফ্লোর যেখানে প্রচুর লোক জনসমাগম হয় অর্থাৎ র্যান্ডম ব্যবহার হয় তারাই ব্যবহার করে থাকে। আচ্ছা গ্রানাইটের প্রথমে বলতে গেলে গ্রানাইটের মাপটা, গ্রানাইটে যেহেতু 95% লোক কিচেনে ব্যবহার করে থাকে, আপনারা যখন কিচেন ফ্ল্যাপটা তৈরি করবেন ফ্ল্যাপটা যাতে 20 ইঞ্চি থেকে 24 ইঞ্চির মধ্যে থাকে, নাহলে এটা ওয়েস্টেজ হয়। কীরকম যেমন বলতেছি, আপনারা ধরেন 18 ইঞ্চি স্ল্যাবের সাইজ, কিন্তু অনেক দোকানদার এই 18টাকে 20 ধরে মাপবে, কারণ গ্রানাইটের স্লাইজ ফ্ল্যাপগুলো বিদেশ থেকে 24 ইঞ্চির সাইজ আসে, অর্থাৎ এই সাইজটা। পাশে গ্রানাইট সাধারণত 24 আসে, এই 24টাকে বলি আমরা। আর 24 এবং 24 প্লাস যেগুলি সেগুলো হচ্ছে টেবিল টপ। তা কিচেন টপে অনেকে করে কি স্ল্যাবের মাপ 20 দেয় বা 21 দেয় করে। এই গ্রানাইটটার নাম প্যাভেল ব্ল্যাক, এটা সুদূর ব্রাজিল থেকে আসছে। ব্রাজিল থেকে আসলেও আমরা মোটামুটি এগুলি ব্রাজিল থেকে নিয়ে আসলেও এগুলি মোটামুটি আমরা রিজনেবল প্রাইসে বিক্রি করতে পারি। এটার মূল্য হচ্ছে 750 থেকে শুরু করে 800 টাকা, এবং এটার মধ্যে অনেকগুলি কালার পাবেন, একটা ন্যাচারাল লুক পাবেন, মনে হবে একটা পাথর কেটে শুধু বসিয়ে দিয়েছে। এটা একটা পাথর হিমালয় ব্লু, এটা খুব কমন পাথর, এটার মূল্য হচ্ছে 700 টাকা, এটা ইন্ডিয়ান পাথর। আচ্ছা এবার আসেন গ্যালাক্সি, গ্যালাক্সি পাথরটা ইন্ডিয়ান পাথর এবং এটা দীর্ঘদিন ধরে পাথরের জগতে শুরু করতে গেলে মার্বেল গ্রানাইটের মধ্যে প্রথম দিকে। এই পাথরটা গত 30 বছর ধরে চলতেছে, আশা করা যায় আগামী 30 বছরে চলবে। এই পাথরটার মূল্য হচ্ছে গড়ে 600 টাকা স্কোয়ার ফিট। এই একটা পাথর আছে ব্লুপার, এটা একটা নরের পাথর, এটা মোটামুটি 850 থেকে 900 টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা পাবেন কিচেনের জন্য। এই একটা পাথর আছে ব্লু ডায়মন্ড, এটা যদি দিয়ে আপনারা কিচেনের জন্য ব্যবহার করেন এটার মূল্য পড়বে 1100 টাকা। এটা একটা ইউক্রেনের পাথর এবং এটা মোটামুটি একটা জনপ্রিয় পাথর, দেখতে খুব সুন্দর এবং গর্জিয়াস। আর এটা দিয়ে যদি আপনারা টেবিল বানান সেক্ষেত্রে টেবিল টপের জন্য প্রাইস পড়বে এটা 1800 টাকা প্রতি স্কোয়ার ফিট। এই আর একটা আছে আলাস্কা রেড, এটা একটা ব্রাজিলের পাথর, এই পাথরটা 800 টাকার মধ্যে হলে আপনারা নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট কিচেনের জন্য। অ্যাভারেজ দাম করলে আপনার পাথরের 600 থেকে শুরু এবং সর্বোচ্চ কিচেনটা 1200 টাকা পর্যন্ত আমাদের কাছে আছে। আর অ্যাভারেজ মূল্য আমি একটু বলে যাই, যেমন বেলজিয়ামের এটা বেলজিয়াম গোল্ড 900 টাকা, স্টিল গ্রে 580 টাকা, স্যালো হোয়াইট 650 টাকা, ক্যাডবেরি 650 টাকা, টেন ব্রাউন 620 টাকা, আলাস্কা হোয়াইট 1050 টাকা। অ্যাভারেজ করলে আপনি 700 থেকে 800 টাকা যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোটামুটি পছন্দের মতো পাথর কিনতে পারবেন। আর মার্বেল এই যে গ্রিন 350 থেকে শুরু উপরে 2500 টাকা পর্যন্ত, সরি উপরে 2500 টাকা পর্যন্ত আসছে, কিন্তু এই স্যাম্পলগুলি আমার কাছে এখন ছোট একটা পিস আছে, এই যে দেখেন ক্রিস্টাল হানি, হানি অনেক্স, এগুলিও লাইট পাস করে। এই হানি অনেক্স ক্যাটাগরির পাথরগুলো 800 থেকে 2500 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন, সেটা নির্ভর করবে সাইজ এবং আপনার কোয়ান্টিটির উপরে। আর এছাড়াও তো আমাদের কালেকশনগুলি আপনারা দেখলেন, এছাড়াও আমাদের বেশ কিছু পাথর আমাদের গোডাউন আছে যেগুলো এখন আমরা ডিসপ্লে করিনি বা করতে পারিনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি, আপনাদের যদি কোনো কিছু কন্ট্যাক্ট হয় সরি কোনো কিছু পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, কোনো পরামর্শ পাথরের ব্যাপারে লাগলে আমাদেরকে দয়া করে জানাবেন। ডিসক্রিপশানে আমাদের নাম্বার এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। আবারও ডিএনটিভিকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।